হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে কি কি হচ্ছে তার ভিডিও আলাদা করে যেহেতু বলেছিলাম দেব, তো বার্থডে পার্টি কমপ্লিট করে এই ভিডিও আবার স্টার্ট করছি। তো এখন যাব সবাই মেলায়, তার আগে কি কি হয়েছে তো সেগুলো একটু দিয়ে দেব। আর ফিরে এলাম দুপুরে, দুপুরে কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আগে এখানে খাওয়া দাওয়া করব। এখন প্রায় পৌনে তিনটে, তো এখন বসে গেছি খেতে, দূর থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন দাদা খেয়ে উঠে চলে গেছে, দাদার কাজ আছে যাবে বলে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে, আমরা এখন খাচ্ছি। আমার বাবারা যেহেতু পাঁচ ভাই, তাই দেশে হোক কিংবা এখানে যেখানেই কোনো প্রোগ্রাম হোক না কিনা, সেই প্রোগ্রামটা অন্তত আমাদের তিন চার দিন ধরে চলে। তো সেই মতোই এখানে কাকার বাড়িতে যেহেতু অনুষ্ঠান হয়েছিল, সেই কারণে যেহেতু পিসিরা রয়েছে, জামাইবাবু রয়েছে, তো সেই কারণে দুপুরের খাওয়া দাওয়াও কাকার বাড়িতে। তো এখন সবাই পিসিরা খেতে বসেছে, দিদি খেতে দিচ্ছে, কাকিমাও খেতে দিচ্ছে, আর দাদা ডিউটি বেরোচ্ছে এখন। দাদা চলে যাচ্ছে, আর এখানে ছোট পিসি খেতে বসছে, সেজো পিসিকে এখনো দেয়নি। সেজো পিসি দিদি আবার রাত্রে চিলি চিকেন গরম করে এনেছে। কার কার প্রিয়? কার কার প্রিয়? আমারও আমারও খুব এরপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকার বাড়িতে আড্ডা মেরে চলে এলাম ঘরে। তারপরে তো জন্মদিনের ভিডিও তোমরা দেখেছো, তো এখন চলে এসছে ফুচকা। এখন প্রায় সন্ধে ছটা সাড়ে ছটা হবে, তো এখন ফুচকি আর আমি পাড়ায় বিক্রি করতে এসেছিলো, সেই ফুচকা দুজনে খাচ্ছি। ফুচকা পাড়ায় বিক্রি করতে এসেছিলো। তোর ফুচকা ভালো লাগে? খুব মুখে কথা বলতে পারিস না? এখন ফুচকা খাওয়া হবে, ও আলুগুলো ভরে দিচ্ছে। একদম ফুচকা খেতে ভালোবাসে বলে একদম ফুচকাতে আলু ভরে একদম চুবিয়ে খেয়ে নিতেও এক্সপার্ট একদম। দে ফুচকা দে, আমরা সব খেতে এক্সপার্ট। আমাদের গোলের মুখে যেটা ভালো বানায় সেটা খুব ভালো বানায়, বলছো না? রাধা আলুগুলো ঢুকাও, আলুগুলো তো থেকে যাচ্ছে, বেশি বেশি করে আলু দাও। একটা খা, ভিডিও দেখাবো মানে ছোট দেখে, ছোট দেখে কেন, বড় দেখে, বড় করে হা করে খা। এই যে বলো ফুচকা রেডি হচ্ছে খাওয়ার জন্য, চুবানো হয়ে গেল। ও টক জলে চুবালেই যেন জিভে জল চলে আসে। এরপর যেখানে শুরু করেছিলাম সেখানে চলো, এর সঙ্গে মেলায় কি কি আমরা এনজয় করছি তার ভিডিও দেব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে রাস পূর্ণিমার দ্বিতীয় দিন, তো রাস পূর্ণিমার জন্য আমাদের এখানে প্রচুর বিশাল বড় মেলা বসে। তো কাল আমরা যাইনি, কাল ভাইজির জন্মদিন ছিল, তো আজকে আমরা যাচ্ছি সবাই, অনেক সবাই, বাবা মা শুধু যাচ্ছে না। এই তো এই তো বাবা মা ঘরে বসে আছে, ওরা যেহেতু কার্তিক মাস কিছু খাবে না সেই কারণে মা বাবা যাচ্ছে না, আমরা যাচ্ছি, আসছি। তো এখন বেরোচ্ছি, এখন কটা বাজে? তো টোটাল আমরা ১১ জন আছি, দুটো পিসি, দিদি, জামাইবাবু, আমার কর্তা, আমি, দাদা, বৌদি আর কাকার ছেলে দাদা বৌদি, পুচকি তিনটে আর দিদির মেয়ে, অনেক সবাই। তো টোটো পাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি এখন, দেখা যাক কি হয়। বেশি দূর অবশ্য নয়, কিন্তু হেঁটে যেতে গেলে অলরেডি পৌনে ১০টার কাছাকাছি এখন সময়, কিন্তু হেঁটে যেতে যেতেই প্রায় ১০টা হয়ে যাবে, মেলা হয়তো উঠেই চলে যাবে, দেখা যাক কি হয়। আলটিমেটলি টোটো পাওয়া গেছিলো, টোটোতে করে ও একদম এক্সপার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লম্বা করে পুরো আমাদের ফ্যামিলি আসছে, টিম আসছে, টিম আসছে। জাস্ট ৫ মিনিট টোটোই করে এলাম, মানে অনেকটাই রাস্তা, কিন্তু সেটা আমরা অনেকটাই হেঁটে চলে এসেছিলাম। ফচকেগুলো ছুটছে একদম, ফচকেগুলো দেখো আনন্দে ছুটছে একদম।
বছর পর এই মেলাটা হচ্ছে, যার জন্য ভিড় হবে। কিন্তু এত রাত্রে এসেছি, আশা করছি ভিড় হবে না, দেখা যাক কি হয়। গ্যাং রেডি, পুরো ফাঁকা, কিন্তু এটা সন্ধ্যেবেলা হলে পা রাখার জায়গা হতো না। তো ঠাকুর দেখা শুরু হয়ে গেল, আগে ঢুকে পড়েছে, জাম্পিং করবে। তো এখানে রয়েছে ঠাকুর, এর আগে খুব বড় করে হতো কিন্তু এবারে অত বড় হয়নি। এগুলো মেয়েরা নাড়া দেখে থাকতে পারবে না, মাটির নয়। জামাই বাবু এখন ফায়ার পান টেস্ট হবে, আমাদের তো খুবই ভয় লাগছে। জামাই বাবু যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে রেডি হচ্ছে পান, দেখা যাক কি হয়। স্যানিটাইজার দিচ্ছে আমরা সবাই, তো রেডি ফায়ার পান খাওয়ার জন্য জামাই বাবু। আগুন জ্বলছে, রেডি রেডি তুই বাবা, ভালো এ হলো না, আগুনটা বেশ জোরে। কিছু কি কি ফিলিংস, কি কিছু অসুবিধা, কিছু অসুবিধা নেই। তুমি আইসক্রিম খেয়েছো? এরম করে আইসক্রিম খায়? ওই দেখ দিদিভাই কেমন করে খায় দেখাও তো দিদিভাই, ওই দেখ দিদিভাই, হ্যাঁ এরম করে আইসক্রিম খায়। একি রে তোর দিদিভাই কই, দিদিভাই আইসক্রিম নাই নি, খেলা নিচ্ছে, আবার চলে এসছে আইসক্রিম। পিসি আইসক্রিম খেতে, এই কুলফির আইসক্রিমটা খেতে ভালোবাসে না, তার জন্য হাফ দিদি শেষ করে দিল। এবার ভালো, এই তো সেই আমার দাদুর মতন আইসক্রিম কুলফি, একেই আমার গলা ধরে গেছে, প্রচুর কাশি হচ্ছে, কিন্তু তাও লোভ সামলাতে পারছি না, খেয়েই যাচ্ছি। খুব ভালো বোঝা যাচ্ছে না, তো এটা পছন্দ হলো, আংটিটা খুব বড়, দাম মাত্র 30 টাকা, এইটা আমি নিচ্ছি। মেলা ঘোরা কমপ্লিট, এখন পুরো 11:45 বাজে, তো মেলা পুরো একদম মানে দোকানপাট বন্ধ করে দিচ্ছে এরকম দেখে চলে এসেছি। এখন জিলাপি নিচ্ছে দাদারা বাবার জন্য, বাবা ভীষণ জিলাপি খেতে ভালোবাসে, আর টোটো পাবো কিনা জানি না, সেটার জন্যই সবাই ওয়েট করছে। আসবার সময় আর টোটো পাইনি, পুরোটা হেঁটে হেঁটে আসতে হয়েছে, পুরো দম বেরিয়ে গেছে। চলে এসছি পুরো গলির ভিতরে, সারা রাস্তাটা পুরো হেঁটে হেঁটে এসছি, এত দেরি হয়ে গেছে, 11:05 বাকি, টোটোই নেই, সবাই হেঁটে হেঁটে আসছে, রেস্ট নিতে নিতে, বসতে বসতে, থামতে থামতে, 1 নম্বর গেল, 2 নম্বর, সব টুকটুক টুকটুক করে আসছে, সব শেষে ছোট পিসি।
তো আলটিমেটলি চলে এসেছি ঘরে। আর একটা কানের কিনেছি, আর একটা কি কিনেছি কি, এই কানেরটা দিদি কিনে দিয়েছে আমাকে, আর এই আংটিটা আমার কর্তামশাই আমাকে কিনে দিয়েছে, যেটা দুটোর দামই কিন্তু 30 টাকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা তোমাদের সময় মতো ভিডিও দেখে নিতে পারো। তো ততক্ষণ তোমরাও সুস্থ থাকো, আমিও সুস্থ থাকার কামনা নিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা আনন্দদায়ক বা কিছু একটা ভিডিওতে, তো অবশ্যই দেখা তো হবেই। তো টাটা।